হ্যাঁ নিশ্চয়ই এটা দিয়ে দিন। ঠিক আছে স্যার, বিসমিল্লাহির রহমান রহিম। সমাজকর্ম বিভাগ সরকারি কেন্দ্রীয় রহমান মহিলা কলেজ কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে 2020-21 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর আমার প্রিয় শিক্ষার্থী, তোমরা যে যেখানে আছো নিরাপদে আছো, সুস্থতা কামনা করে এবং তোমাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে পূর্বের ধারাবাহিকতায় আজকের অনলাইন ক্লাসে আমি উপস্থিত আছি। হাফিজুর রহমান, প্রভাষক, সমাজকলা, সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজ, ভৈরব, কিশোরগঞ্জ। হ্যাঁ, তোমাদের অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আমি এর আগে পূর্বে বেশ কয়েকটি ক্লাস নিয়েছি এবং আজকের ধারাবাহিকতায় আমি প্রথম অধ্যায়ে সমাজকর্মের প্রথম পত্রের প্রথম অধ্যায়ে সমাজকর্মে পরিধি নিয়ে কাজ করব। পরিধি নিয়ে আমি তোমাদেরকে অনলাইন ক্লাসে অধ্যয়ন করার চেষ্টা করব। এতে তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং এতে খুব উপকৃত হবে। প্রথমে বলে যাওয়া যাক যে সমাজ কল্যাণ এবং সমাজকর্ম, সমাজ কল্যাণের যাত্রাটা শুরু হয়েছিল মূলত ধর্মীয় দিক থেকে। সমাজ কল্যাণের যাত্রাটা শুরু হয়েছিল মূলত ধর্মীয় দিক থেকে। ধর্মীয় দিক থেকে ব্যাপারটা হচ্ছে কি, যে আমি যদি কাউকে উপকার করতে পারি, আমি যেমন ধর্মের প্রতি একটা অনুরাগ তৈরি হবে, ধর্মের প্রতি আমার একটা ভালোবাসা তৈরি হবে এবং ধর্ম ভক্ত তৈরি হবে, এবং একই সাথে যারা ধর্মের অনুসারী বা ধর্মের অনুসারী নয়, যারা অভাবগ্রস্ত, যারা সাহায্য প্রার্থী, তাদেরকে সেবা দেওয়ার ক্ষেত্রে একটা পরিধি ছিল। এবং তারই ধারাবাহিকতায় সমাজ কর্মের পরিধিটি কিন্তু ব্যাপকতা হয়েছে, কেননা সমাজ কল্যাণের যে পরিধিটা ছিল তা থেকে সমাজ কর্মের পরিধিটা বিস্তৃত লাভ করেছে। কেন, কীভাবে, ব্যাপারটা হচ্ছে সময়ের প্রয়োজন, সময়ের প্রয়োজন, সমস্যাগ্রস্ত ব্যক্তিকে সহযোগিতা করা, তারপর হচ্ছে নীতি এবং পরিকল্পনার অংশ হিসেবে এবং জাতীয় পরিকল্পনার অংশ হিসেবে সমাজকর্মের পরিধিটা কিন্তু ব্যাপকতা লাভ করেছে। আর এই ব্যাপকতাটা কিন্তু রাষ্ট্রের নীতির সাথে সম্পৃক্ত, আন্তর্জাতিক পরিবর্তনের সাথে সম্পৃক্ত এবং বিভিন্ন সংগঠনের সাথে কিন্তু এই পরিধিটা সম্পৃক্ত। আমরা ব্যাপারটা হচ্ছে, আমি যদি তোমাদের একটি কথা বলে থাকি যে আমাদের একজন পুরোধা আছে, আমাদের একজন পণ্ডিত ব্যক্তি আছে সমাজকর্মে, আমরা যাকে বলি সমাজকর্মের অন্যতম অগ্রনায়ক বলা হয়, সমাজকর্মের অন্যতম পায়নীয় বলা হয়, সেটা হচ্ছে আছে। এই বইতে তিনি সুন্দর করে সমাজকর্মের পরিধিটা কিছুটা উল্লেখ করেছে, সমাজকর্মের পরিধিটা উল্লেখ করেছে। যেমন তিনি বলেছেন যে সমাজকর্ম পরিধিটি কী হতে পারে, একটা পেশা হিসেবে, একটা সেবাধর্মী পেশা হিসেবে সমাজকর্ম পরিধিটি কী হতে পারে, তিনি তার এই বইতে উল্লেখ করেছেন। আমরা বলতে পারি সেটা হচ্ছে কি, সরকারি সাহায্য হতে পারে, তারপর হচ্ছে কি সামাজিক বিমা হতে পারে, তোমরা বিমা তো জানো, ইন্স্যুরেন্স, যে আমি একটি প্রিমিয়াম জমা রাখবো, এই প্রিমিয়াম জমার ভিতরে আমাকে যে প্রফিট দেওয়া হবে, এই প্রফিটের বিনিময়ে আমার আমার নিজের পরিবারের সবাই কিন্তু এই বিমার আওতায় চলে আসবে, বা সমাজের সদস্য হিসেবে সমাজে একটা দায়িত্ব আছে, সেটা সরকার, সেটা স্থানীয় প্রশাসন যেটা করবে সেটার ভিতর কিন্তু এই সেবাটা চলে আসবে। তাহলে বলেছিলাম যে সরকারি সাহায্য, সরকারি সাহায্য বলতে কী বোঝায়, আমরা জানি যে আমাদের একটা সরকারি সেবা প্রতিষ্ঠান প্যাটার্নাল একটা প্রতিষ্ঠান আছে, মাদার একটা প্রতিষ্ঠান আছে, সেটা হচ্ছে কি জাতীয় সমাজসেবা অধিদপ্তর, জাতীয় সমাজসেবা
অধিদপ্তরের মাধ্যমে কিন্তু আমরা এই সরকারি সেবাগুলো সমাজকর্মের মাধ্যমে দিয়ে থাকতে পারি। তারপর হচ্ছে কি পরিবহন সেবা, কারণ আমরা জানি যে আমরা হচ্ছে প্রত্যেকেই সমাজের চেয়ে সমাজের আগে আমার পরিবারের একজন সদস্য, এবং এই পরিবারের প্রত্যেকের সদস্যের সাথে আমরা কাজ করি। কি পরিবারের সেবা কি হতে পারে, পরিবারের সেবা হতে পারে মূলত কিন্তু বড় সমাজে। তোমরা একটা কথা কিন্তু তোমাদেরকে আমি বারবার বলেছি, সেটা হচ্ছে কি সমাজকর্মের সেবা মূলত বড় সমাজে, তাই তো? সমাজ কর্মের সেবা মূলত হচ্ছে কি সাইকোসোশাল অ্যাসপেক্টস, মনোসামাজিক বিষয়গুলো নিয়েই আমাদের কাজ করে। ধরো একটা পরিবারের বিভিন্ন ধর একটা সদস্য হিসেবে, আর আমরা পরিবারটাকে যদি রাষ্ট্র মনে করি, তাহলে দেখা যাচ্ছে কি এখানে ওই যে আর্নার কে, ইনকাম করে কে, এবং কতটুকু ব্যয় হয়, এতে পরিবার কতজন সদস্য আছে, প্রত্যেক সদস্যের চাহিদা কেমন, প্রত্যেক সদস্যের মনোসামাজিক অবস্থাটা কেমন, এটি নিয়েও কিন্তু আমরা কি করতে পারি আলোচনা করতে পারি। আর আরেকটা কথা মনে রাখবে, একজন সমাজকর্মী কিন্তু একজন কাউন্সিলর, একজন সমাজকর্মী কিন্তু একজন কাউন্সিলর, আর এই কাউন্সিলিংটা হচ্ছে কি মনোসামাজিক, মনোসামাজিক কাউন্সিলিং করে। কাউন্সিলিংটা হচ্ছে কি উপদেশ দেওয়া, তোমাকে কাউন্সিলিং করা, তোমার এই সমস্যা আছে, তুমি হাউ টু রিকভার ইউর প্রবলেম অ্যাজ এ কাউন্সিলর, অ্যাজ এ সোশ্যাল কাউন্সিলর, অ্যাজ এ ক্লিনিক্যাল কাউন্সিলর, আই হ্যাভ টু রেসপন্সিবিলিটি টু ওভারকাম টু প্রবলেম। আমার আমি একজন মনোসামাজিক সমাজকর্মী হিসেবে আমি জানি যে একটা মানুষ কখন কোথায় সমস্যায় বিপদগ্রস্ত হয়, এবং কীভাবে এই সমস্যা থেকে উত্তরণ করা যায়। পরিবারের সদস্য হিসেবে এবং পরিবারের আমি সদস্য হিসেবে আমার প্রতি একটা ভূমিকা আছে, এবং সমাজকর্মী এই 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 জিনিসটাও কাজ করে। এবং এটার ধারাবাহিকতা করতে চাই, তুমি যখন পেশাগত কোনো সংগঠনে কাজ করবে, তোমার ভূমিকাটা কিন্তু তাই হবে, একজন কাউন্সিলিং হিসেবে, একজন মনোসামাজিক ভূমিকা হিসেবে তোমাকে কাজ করতে হবে। তারপর হচ্ছে কি শিশু কল্যাণ। আমরা জানি যে আমাদের মূল জনগোষ্ঠী প্রায় 45 হচ্ছে কত পার্সেন্ট, 45 কত মূল জনগোষ্ঠী 45 হচ্ছে কি শিশু, এবং এই শিশুদের সমস্যাটা যেমন সেন্সিটিভ বিষয়টা অতি সংবেদনশীল, এবং তাদের চাহিদা ধরন চাওয়া পাওয়া এই জিনিসটা কিন্তু বোঝাটা অনেক কঠিন, তাই না? এই জিনিসটা বোঝাটাও কিন্তু কঠিন, কিন্তু তা না একজন সমাজকর্মী হিসেবে তোমরা চাই, তোমরা যখন আরো উচ্চ শ্রেণীতে অধ্যয়ন করবে, একটা বই আছে তোমাদের, একটা কোর্স আছে চাই তোমাদের, সেইটা অধ্যয়ন করে তোমরা সেটা জানতে পারবে যে একজন একটি শিশুকে কীভাবে পরিচর্যা করতে হবে, শিশুর আচরণগত বৈশিষ্ট্য কেমন হবে, সেটার ক্ষেত্রে কিন্তু তোমরা কাউন্সিল করতে পারবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা শিশু নিরাপত্তা, শিশু নিরাপত্তা। আমি বলেছিলাম যে সরকারি সেবা হিসেবে শিশুর সেবা ক্ষেত্রে যে প্রতিষ্ঠানগুলো কাজ করে, যেমন সরকারি শিশু নিবাস, শিশু সদন, শেখ রাসেল শিশু পরিবার, তারপর হচ্ছে আপনার তোমাদের বিভাগীয় পর্যায়ে শিশুদের সংশোধন কেন্দ্র রয়েছে, এগুলো কিন্তু সমাজকর্মের পরিধির অংশ। তারপর হচ্ছে কি স্বাস্থ্য চিকিৎসা সেবা, তোমরা জানো যে সমাজকর্মের একটি বিষয় আছে কি মেডিকেল সোশ্যাল ওয়ার্ক, মেডিকেল সোশ্যাল ওয়ার্ক, চিকিৎসা সমাজকর্ম, চিকিৎসা সমাজকর্ম এটি কিন্তু এখন না, সে 1918 সালে যাত্রা শুরু হয়েছে, হ্যাঁ এটা শুরু হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে সামগ্রিক কল্যাণ সাধন করতে পারে, তারপর হচ্ছে কি সকল মানুষের নিয়ে আলোচনা করতে পারে সমাজকর্ম, তারপর হচ্ছে কি সমাজগত মানুষের সমস্যা আছে সেটি নিয়ে আলোচনা করতে পারে, তারপর হচ্ছে বিকাশ সম্পর্কিত সমস্যা সমাধান করতে পারে, তারপর হচ্ছে কি প্রতিকারমূলক কাজ করতে পারে, সংস্কারমূলক কাজ করতে পারে,
তারপরে হচ্ছে কি পল্লী উন্নয়নকে কাজ করতে পারে, শহর সমাজসেবা নিয়ে কাজ করতে পারে, তারপর হচ্ছে তোমাদের কুটির শিল্প নিয়ে কাজ করতে পারে সমাজকর্ম, তারপর হচ্ছে নীতি ও পরিকল্পনা বাস্তবায়ন প্রণয়ন করার ক্ষেত্রে কাজ করে। এক্ষেত্রে সমাজকর্মের পরিধিগুলো বিস্তৃত থাকে এবং সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে মানুষের মৌলিক মানবিক চাহিদা পূরণ করার ক্ষেত্রে সমাজকর্ম সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকতে পারে। প্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, করোনায় কোভিড-19 কারণে আতঙ্ক নয়, সচেতনতায় পারে আমাদেরকে এই মহামারী থেকে রক্ষা করতে পারে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। শিক্ষামনায় প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে সমাপ্ত করতে পারছি। খোদা হাফেজ।